قال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنه যে ব্যক্তি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ পড়বে এই দুই সময়ের মধ্যে, এক সময় আলস্যতার সময় আর এক সময় পরিশ্রম তাড়াহুড়ার সময়, এর কারণে আল্লাহর নবী গুরুত্ব দিয়া বলেন যে এই ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজ পড়বে দাখালাল জান্নাহ, নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া যায়। ইহাদিস নবীজি কি বলছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে এবং মাগরিবের নামাজ পড়বে সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, নবীজি বলেন জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে গেছে, এটা হলো নিশ্চিত, এটিনই ব্যাপার।